গ্রাম পাহাড়ের জলের সংকট চলছে, তীব্র জল সংকটের ফলে ভুগছে সাধারণ মানুষ। এই বিষয়টিকে সুকৌশলে এড়িয়ে মন্ত্রী সুশান্ত বাবু বলেন, প্রায়শই খবরের কাগজ কিংবা মিডিয়ার মাধ্যমে দেখা যায় জলের সংকটে রাস্তা অবরোধ করছেন, এটা নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলেও স্বীকার করেন তিনি। কিন্তু তারপরেই দপ্তরের গাফিলতির দায় এড়িয়ে অজুহাতটা যায় জলের পাম্প হাউস এবং মোটর নষ্ট এসব বাহানায়। মেকানিক্যাল জিনিস নষ্ট হতেই পারে, তাই এগুলোই ঠিক করতে 5-7 কিংবা 10 দিন সময়ও লাগে বলেই দাবি মন্ত্রী সাহেবের। অবশ্যই সেই সময় নাকি ট্যাঙ্কার দিয়ে জল প্রদান করা হয়, তাই একেবারেই জল থেকে বঞ্চিত না রাজ্যের মানুষ, এটা ঠিক নয়, ভুল কথা। মন্ত্রী সুশান্তের যুক্তি, একেবারেই যদি জল থেকে বঞ্চিত হয় তবে কিভাবে মানুষ বেঁচে থাকছেন অথবা রান্নাবান্না খাওয়া দাওয়া নিত্যদিনের কাজ কিভাবে সারছেন, তাই এটা সঠিক নয় অর্থাৎ ভুল। খবরের কাগজে এই বিষয়গুলি নাকি আসে মানুষকে বিভ্রান্ত করার জন্য, আবার মন্ত্রী বলছেন 62% কভারেজ দিচ্ছেন ওনারা। মন্ত্রী আরো বলেন, 7,42,000 গ্রামীণ ঘরের মধ্যে 4,30,000 মতো জায়গায় এখন অবধি পৌঁছানো গেছে। মন্ত্রীর দাবি, যেই অংশে এখনো জল পৌঁছানো সম্ভব হয়নি তাদের থেকে প্রতিক্রিয়া আসছে। মন্ত্রীর বক্তব্যে মনে হচ্ছিল মানুষের দাবি পূরণের আন্দোলনে অসন্তুষ্ট তিনি। এই জলের দাবিতে রাস্তা অবরোধকারী সাধারণ অংশের মানুষকে অনেকটা খোঁচা দিয়েই বলেন, এইটা তো আর এমন নয় যে বাজার থেকে কিনে এনে সাপ্লাই করে দিলাম, এটা একটা প্রক্রিয়া যার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে পাঠ পড়ালেন কিভাবে জল আসবে। দেখুন, আমরা 2.5% থেকে শুরু করেছিলাম, কারণ যদিও এখন জল জীবন মিশন জিডব্লিউ ডিপার্টমেন্ট আমার অধীনে নেই, তো আমি যতদিন ছিলাম প্রায় 60% পর্যন্ত কভারেজ ছিল। এখন কভারেজ কি সেটা আমার নলেজে নেই, তবে আমি যেটুকু জেনেছি 62-63% পর্যন্ত কভারেজ আছে। আমি আপনাদেরকে আবারও বলবো যে আমরা দেখি প্রায় খবরের কাগজগুলোতে রাস্তা অবরোধ হচ্ছে, অনেক মহিলারা রাস্তায় নামছে কলস নিয়ে, এটা একটা নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এতে দপ্তর কতটুকু যুক্ত বা দপ্তরের কোন নেগলিজেন্স রয়েছে কিনা সেটাও বিচার করতে হবে। কারণ হয়তো দেখা যাচ্ছে এখানে পাম্প হাউস রয়েছে, জলের সমস্ত বন্দোবস্ত রয়েছে, আইআরপি রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে মোটরটা কোনো কারণে নষ্ট হয়েছে। মেকানিক্যাল জিনিস, ইলেকট্রিক্যাল জিনিস নষ্ট হতেই পারে, যন্ত্রাংশে তার কোনো ত্রুটি আছে। তো এটাকে রিভাইন্ড করতে, একটা পুরনো মোটর যখন রিভাইন্ড করতে হয় সেখানে 5-7 দিন 10 দিন সময় লাগে। ততক্ষণ ওই এলাকার মানুষকে ট্যাঙ্কার দিয়ে জল প্রদান করা হয়, যেটা আমাদের সময় ছিল বা বিগত দিনে ছিল, বর্তমানে সেটা রয়েছে। ট্যাঙ্কার দিয়ে জল প্রদান করা হয়, কথাটা এটা ঠিক নয় যে একেবারে জল থেকে বঞ্চিত। একেবারে যদি জল থেকে বঞ্চিত হয় তো মানুষ বাঁচবে কি করে, নিত্যদিনের কাজ কি করে করবে, রান্না বান্না খাওয়া দাওয়া কি করে করবে, সেটা সঠিক নয়। এগুলো নিউজ আকারে আসছে, মানুষও বিভ্রান্ত হচ্ছে। একটা মেশিন নষ্ট হতেই পারে, তো মেশিনটাকে ঠিক করতে গেলে যে সময়টা প্রয়োজন সেই সময়টা দিতে হবে, এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে আমরা বলছি যে 62% আমরা কভারেজ দিয়েছি, 7,42,000 টোটাল রুরাল হাউস হোল্ড রয়েছে, গ্রামীণ ঘর রয়েছে, বাড়ি, তার প্রতিটি বাড়িতে যে ম্যান্ডেট ডিপার্টমেন্টের বা কেন্দ্রীয় সরকারের যে প্রতিটা বাড়িতে সেখানে জল বন্দোবস্ত করতে হবে, জল পৌঁছে দিতে হবে, তার মধ্যে এই যে সংখ্যাটা আমাদের 7,42,000 যে আমাদের সংখ্যাটা বাড়ি গ্রামীণ, তার মধ্যে আমরা 4,30,000 মতো জায়গায় পৌঁছেছি। আপনারা দেখবেন যদি হিসাব করে নেন 60-63% হবে, তো 4,30,000। তো আমরা তো ওটা বলি না যে আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে যদি আমরা বলতাম উই আর অলরেডি ইন এ স্যাচুরেশন মোড, আমরা অলরেডি স্যাচুরেশন মোডে চলে এসেছি, তবে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারতেন বা দপ্তরকে বা রাজ্য সরকারকে যে আপনারা বলছেন একদিকে যে অলরেডি স্যাচুরেটেড কিন্তু সেখানে জল পাচ্ছে না। আমরা বলছি যে 62% এলাকাতে আমরা জল প্রদান করেছি, কিন্তু বাকি 38% আমাদের চলে গেছে। এই 38% যারা জল পাচ্ছে না তাদের মধ্যে থেকে অনেকখান থেকে রিয়েকশন আসছে, রাস্তা অবরোধ হচ্ছে, সেই জিনিসগুলো দেখতে হবে। তো এটা তো আর এমন নয় যে বাজার থেকে কিনে এনে সাপ্লাই করে দিলাম, এটা রিগ মেশিন যাবে, ড্রিলিং হবে, ডিপ টিউবওয়েল হবে, মিনি ডিপ টিউবওয়েল হবে, পাম্প হাউস বসবে, টেন্ডার হবে, আইআরপি বসবে, কমিশনিং হবে, আবার আমাদের ট্রান্সফরমারের সেখানে কমি রয়েছে। তো ওভারঅল মিলে একটা প্রসেস, একটা কাজ যখন শুরু হয়, ধরুন 8,700 পাড়া রয়েছে আমাদের কাছে, 8,700 পাড়া আমরা যাদেরকে হ্যাবিটেশন বলি, এই 8,700 পাড়াতে জল দিতে গেলে আপনি ভাবুন যে একটা পাড়াতে একটা ডিপ টিউবওয়েল 150 বাড়িতে দেওয়া যায়, তবে কত হাজার ডিপ টিউবওয়েলের দরকার। একটা টেন্ডার যখন হবে একটা ডিপ টিউবওয়েলের জন্য,
দু থেকে আড়াই মাস তিন মাস সময় লাগে সেই টেন্ডারটাকে ফাইনালাইজ করতে, সমস্ত কোডাল ফর্মালিটিস গুলো মেনে। তো আগে তো পদ্ধতি ছিল না, বর্তমানে যে পদ্ধতি রয়েছে। আগে কি ছিল, আমরা দেখতাম পাড়া ভিত্তিক ওয়াটার সাপ্লাই থাকতো, পাড়ার মহিলারা গ্রামে কলস নিয়ে লাইন ধরতো, একের পর একের পর সেখান থেকে জল নিত, একটা পাড়া বেসিস ওয়াটার সাপ্লাই পয়েন্ট বসিয়ে দেওয়া হতো। তা আজকে মোদীজি বলেছেন ঘরে ঘরে জল, হর ঘর পানি, হর ঘর মকান, প্রতি বাড়িতে জল দিতে হবে। ১৯ কোটি বাড়ি রয়েছে সারা দেশে, তার মধ্যে ১০ কোটি বাড়িতে দেওয়া হয়েছে, বাকি ৯ কোটি বাড়িতে এখন দেওয়া হয়নি। অনেস্ট কামস টু ন্যাশনাল অ্যাভারেজ, আর আমরা ন্যাশনাল অ্যাভারেজ থেকেও বেশি, ৬২%। আর আমাদের রাজ্যে ৭৪২০০০ বাড়ি পাড়া রয়েছে, বাড়ি রয়েছে পাড়ায় ৮৭০০। ওই ৭৪২০০০ বাড়িতে আমরা ৪৩০০০ মতো কমপ্লিট করেছি, কিন্তু বাকিটা তো রয়ে গেছে, সেটা আমাদের আরো সময় লাগবে। আমরা কাজ করছি, আমাদের একদম মিশন মোডে কাজ চলছে, ইঞ্জিনিয়াররা আমাদের কন্ট্রাক্টররা মিশন মোডে কাজ করছে। তার মধ্যে আপনাদের বর্ষা বিভিন্ন কারণে, আপনাদের করোনা, ঈদ, দুর্গাপূজা, বিভিন্ন উৎসব, বিভিন্ন কারণে সেখানে ব্যাঘাত ঘটে। তারপরেও দপ্তর চাইছে, সরকার চাইছে, মাননীয় মুখ্যমন্ত্রী চাইছে, যাতে করে সঠিক সময়ে কাজগুলো সম্পন্ন করা যায়। জল জীবন মিশন একটা প্রধানমন্ত্রীর স্বপ্নের স্কিম এবং দ্য মোস্ট অ্যাম্বিশিয়াস প্রজেক্ট, ওভার অ্যাম্বিশিয়াস প্রজেক্ট এভার ডিক্লেয়ার্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভারত সরকারের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাম্বিশিয়াস প্রজেক্টদের মধ্যে এটা অন্যতম প্রজেক্ট স্কিম জল জীবন মিশন। এটা আমাদের বাস্তবে দিতে হবে এবং যে কাজ হয়েছে ভূয়সী প্রশংসার দাবি রাখি, এবং আগামী দিনেও ভালো কাজ হবে যতক্ষণ না পর্যন্ত স্যাচুরেশন মোডে প্রতিটা বাড়িতে আমরা পানীয় জলের বন্দোবস্ত করব। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রক্রিয়া চালু হতে হতে ঠিক কতদিন সময় লাগবে বা কতদিনে শেষ হবে? ঠিক ততদিন পর্যন্ত জল সংকটের ভুক্তভোগী মানুষগুলোর জন্য কি বিকল্প ব্যবস্থা হচ্ছে যেন তারা পর্যাপ্ত জল পান এবং ধৈর্য রাখতে পারেন? এই নিয়ে কোনো সুরাহা দেননি তিনি। মন্ত্রীর এও দাবি, এখন নাকি সাংঘাতিক বন্দোবস্ত করেছে সরকার, আগে তো ছিল না। অর্থাৎ বাম আমলে পাড়ার মহিলারা জড়ো হয়ে পাড়া ভিত্তিক জলের সাপ্লাই থেকে জল সংগ্রহ করত, কিন্তু বর্তমানে নাকি হর ঘর জল হবে। মোদীজির স্বপ্নের বাস্তব রূপায়ণ ঠিক কবে হবে, নেই তার উত্তর। আগে বাম আমলে পাড়া ভিত্তিক সাপ্লাই থেকে জল নিয়েও কিন্তু বর্তমানের মতো এত ঘন ঘন রাস্তা অবরোধ হতো না জলের জন্য, কিন্তু এখন কেন এত হচ্ছে মন্ত্রী সাহেব? এত কথার ফুলঝুরি, এত কিছু ব্যাখ্যা, প্রক্রিয়া সবকিছুর পরেও কেন এত হাহাকার মানুষের মধ্যে জলের জন্য? ঠান্ডা ঘরে বসে কথার ফুলঝুরি ছড়ালেও বাস্তবে কিন্তু অন্য চিত্র মন্ত্রী মশাই। যারা ভুক্তভোগী তারাই একমাত্র যন্ত্রণাটা টের পাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।